হ্যালো হ্যালো, সিআইডি থেকে বর্তমান বলছি স্যার। এখানে কি মেয়ে ওইখান হয়ে পড়ে আছে? তো মেয়ে ওখান হয়ে পড়ে আছে, ভালো কথা। তো সিআইডি অফিসে ফোন দিচ্ছেন কেন? আপনি একটি ডাক্তারকে ফোন দেন স্যার। আমি এখন বুঝতে পারতেছি না কি করব। ঠিক আছে, আমরা আসছি। আরে বোকা, সে যদি গুলি খেত তাহলে তো তার মুখেই তুমি বুলেট পেতে। সে তো গুলি খায় নাই, একটাকে হত্যা করা হয়েছে, হত্যা। আমার চোখের সামনে থেকে সরাও। আমাদের ফরেন্সিক ল্যাব ডাক্তারকে ফোন দাও, সে এসে কোনো ক্লু বার করতে পারে নাকি দেখুক। জি স্যার, আমি কল দিচ্ছি। ও কবিরাজ, তুমি চলে আসো, তাহলে করে আমাদের কলা বাগানে। তুমি তাকে আবার চোখের সামনে থেকে নিয়ে যাও। তোমার কি তাদেরকে দেখে মনে হয় তারা মার্ডার করেছে? তুমি না কবে মানুষের সাথে মাই খাও আমি জানি না। আসো আসো স্যার। অভিজিৎ। জি স্যার। কোনো ক্লু কি তোমরা পেলে? না 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 না, কিন্তু প্রমাণ আমরা পাই নাই স্যার। একটা লোককে জিজ্ঞেস করেছিলাম, সে লোকটা বললো যে এই মায়ের নাম বলে ময়না, আর ওরা বলছে যে ওরা মার্ডার করে নাই। আরে গাধার দল, তাদেরকে ধরো, তারাই মার্ডারটা করেছে স্যার। আমার মনে হয় তারাই মার্ডার করেছে। ঠিক।
গুন্ডাটাকে ধরো ফলমি, আগে সন্ত্রাসীটাকে ধরি তারপরে যাব পারি। তুমি আমার বুকে আসো, তোমাকে আমি সামনে আমার গাড়ির ড্রাইভার বানাবো। কেন ওই নিরীহ মেয়েটিকে তুমি মেরেছো? স্যার, ময়নার সাথে আমার এক বছরের সম্পর্ক, এখন সে বলছে আমাকে বিয়ে করবে না, তাই এই কষ্ট সহ্য না পেরে আমি তাকে মেরে ফেলেছি। আমি অপরাধী স্যার। তুমি কি ভাবো তুমি অপরাধী? একটা মেয়ে সম্পর্ক হওয়ার পর সে তার ফ্যামিলির চাপে সে অন্য জায়গায় যেতেই পারে, সেটা তোমার মেনে নিতে হবে এবং ফ্যামিলি দিয়ে বোঝাতে হবে। তা না করে তুমি গুলি করে মেরে ফেলেছো।